নমস্কার আপনারা দেখছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন খবর গতকাল যে একটা কালবৈশাখী মাঝারি মাপের হয়ে গেল তাতে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো যাতে কিন্তু অনেক দিন ধরেই যে তাপপ্রবাহ চলছিল তা অনেকটাই স্বস্তি দিয়েছে মানুষকে কিন্তু একটা প্রশ্ন যে আজকে আজকে মঙ্গলবার আজকেও কি কালবৈশাখী হতে পারে এই নিয়ে রয়েছে এখনকার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যাতে অন্য মানুষজন জানতে পারে তা সবাইকার সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রয়েছে গতকাল সোমবার যে কালবৈশাখী এলো দক্ষিণবঙ্গে তা প্রথমে কিন্তু ছোটনাগপুর মালভূমিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল দুপুরের দিকে এবং তার শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে আসে এবং প্রথমে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানকে স্বস্তির কালবৈশাখী দিয়ে সেই ঝড়ের অভিমুখ হয় কলকাতার দিকে রাত দশটার কিছু আগে প্রবল বৃষ্টি নিয়ে হাজির হয় মরশুমের নবম কালবৈশাখী মিনিটখানেকের ঝড় এবং মিনিট দশকের প্রবল বৃষ্টির জেরে ঠান্ডা হয় শহর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনরা জানাতে শুরু করেন অনেক দিন পর রাতে ভালো ঘুম হবে তাদের হলেও তাই ঠান্ডা ঠান্ডা রাতের পর মঙ্গলবার যখন সকাল হলো তখন পারদ অনেকটাই কমে গিয়েছে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি আগের দিন ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি যা পাঁচ ডিগ্রি কমে গেল কলকাতায় এই যে চব্বিশ ডিগ্রি কোঠায় ছিল পারদ কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতে পারদ কিন্তু আরও কমে গেছে তবে এত মনোরম একটা রাত এবং ততধিক মনোরম একটা সকালের পর স্বাভাবিকভাবেই বৃষ্টি প্রত্যাশীদের প্রশ্ন মঙ্গলবারও কি সোমবারের পুনরাবৃত্তি হওয়া সম্ভব এক্ষেত্রে বলে রাখা ভালো হ্যাঁ সম্ভব শুধু সম্ভব নয় মঙ্গলবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ষোলো আনা তাহলে বুঝতেই পারছেন যেটা বলা হচ্ছে যে সোমবারও যেমন হয়েছে মঙ্গলবার অর্থাৎ আজকেও কিন্তু সেই সব জায়গাগুলোতে প্লাস অন্য জায়গাতেও ঝড় বৃষ্টি হবার একশো শতাংশ মানে সম্ভাবনা রয়েছে সেটা আলিপুর বা মৌসম ভবন জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সন্নিহিত দক্ষিণ বিহার অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছেন বেসরকার আর আবহাওয়া সংস্থা ওয়েদার আলটিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা এর প্রভাবে মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন অর্থাৎ বেসরকারী সংস্থা যে ওয়েদার আলটিমা তারাও কিন্তু একই খবর দিচ্ছে তবে কাল বৈশাখীর ক্ষেত্রে একটা বড় মানে সমস্যা হচ্ছে তারা বড় নিজেদের মর্জিমাফিক চলে ফলে কি পরিস্থিতি হয় যে পরিস্থিতি যখন অনুকূল হলো যতক্ষণ আর বজ্রগর্ভ বা ঝড় বৃষ্টির জন্য যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ততক্ষণ কিছুই নিশ্চিত করে বলা যায় না তবে মঙ্গলবার সন্ধ্যার দিকে আরও একবার কালবৈশাখীর আশা করতেই পারেন সাধারণ মানুষ তাহলে আমরা এই টোটাল যে ভিডিওটা বেরিয়েছে বা ভিডিওটা আমি পাবলিশ করছি বা ওয়েদারের নিউজটা বেরিয়েছে সেখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে গতকাল যেরকম কালবৈশাখী হয়েছে আজকে মঙ্গলবার আজকেও কিন্তু কালবৈশাখী হওয়ার একশো ভাগ মানে নিশ্চিত যে আজকেও হবার সম্ভাবনা রয়েছে এমনই জানাচ্ছে কিন্তু আলিপুর মৌসুম ভবন এবং বেসরকারি ওয়েদার সংস্থা যেটা হচ্ছে ওয়েদার আলটিমা তাহলে এটুকুই ছিল এখনকার মতো ভিডিওর আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং